শীতের মাঝে ফের জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কবে কমবে বৃষ্টিপাত? তো বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং এই বৃষ্টি আরও কতদিন চলবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রবিবার থেকে রাজ্য জুড়ে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে আগামী তিন দিন, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী কয়েকদিন প্রায় সব জায়গাতেই কুয়াশার দাপট দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে 16 জানুয়ারি রবিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 17 জানুয়ারি সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়াও আগামী তিন দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে 16 জানুয়ারি রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 17 জানুয়ারি সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। কলকাতার আবহাওয়া, আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশের সঙ্গে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 ও 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।